সাবস্ক্রাইব ফাঙ্কি মাল্টিমিডিয়া এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তার মাঝে কেউ কেউ খুঁজে পান নায়িকা সাবরুরের ছায়া। অভিনয় দক্ষতায় তিনি বারে বারে বুঝিয়ে দেন তার দৌড় লম্বা। তিনি পূজা চেরি শিশু শিল্পী হিসেবে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন বছর দশেক আগে। নায়িকা হিসেবে পূজা চেরির পথ চলা মোটে চার বছরের। এরই মধ্যে নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। ইন্টারনেট সূত্রে পূজা চেরির বয়স এখন মাত্র 21। সম্প্রতি একটি রেডিও স্টেশনের সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন পূজা। তিনি বলেন, আমি বড় হতে চাই না, সবসময় ছোটই থাকতে চাই। যখন আমার বয়স 60 হবে তখনও আমি শুনতে চাই, এই বাচ্চা চেরি, এই বাচ্চা পূজা। পূজা চেরির প্রেম নিয়ে তেমন কোনো গুঞ্জন শোনা যায় না। তবে কি সত্যিকার অর্থেই তিনি সিঙ্গেল, নাকি প্রেমটা একান্ত গোপন রাখেন নিজের মধ্যে, সে প্রশ্নের হয়তো সহজ কিনারা হবে না। তবে পূজার কাছে জানতে চাওয়া হয়, বয়ফ্রেন্ডের মন নাকি কাচের গ্লাস, কোনটা বেশি ভেঙেছেন? জবাবে তিনি বলেন, কাচের গ্লাস, বয়ফ্রেন্ড কি সেটাই তো জানি না। উল্লেখ্য, পূজা চেরির অভিষেক হয়েছিল 2018 সালে নূরজাহান সিনেমার মাধ্যমে। তবে তিনি জনপ্রিয়তা পান পরামন 2 ও দহন সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এই দুটি সিনেমায় তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ। বর্তমানে পূজার হাতে রয়েছে শান, গোলই, সাইকো, ক্যাশ সহ আরো কয়েকটি সিনেমা। এর মধ্যে প্রথম দুটি সিনেমার কাজ শেষে এখন মুক্তির অপেক্ষায়। পূজা চেরি সিঙ্গেল, এই কথাটি শুনে আপনি কি ভাবছেন কমেন্ট করে জানাতে ভুলবেন। আপনারা দেখছেন ফাঙ্কি মাল্টিমিডিয়া। মিডিয়া জগতের লেটেস্ট ও অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।